আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিল রহমান। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে কথা বলবো। আমরা অনেকেই মোবাইল ইউজ করি, বাট মোবাইলের টাইম এবং ডেট সম্পর্কে ভালো জানি না। কারণ টাইম এবং ডেট কীভাবে ঠিক করতে হয়? আপনি যখন একটা মোবাইল সিম খুলবেন, মোবাইলটা বন্ধ করবেন, অন করার সময় অনেক সময় যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে আপনি ম্যানুয়ালি আপনার এটা ঠিক করতে হচ্ছে। যদি এমন হয় ইন্টারনেট কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডেটটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে কেমন হয়? এর জন্য আপনাকে একটা চেটিং করতে হবে। আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অটোমেটিকভাবে ইন্টারনেট কানেকশনের সঙ্গে সঙ্গে মোবাইলের টাইম এবং ডেট ঠিক হয়ে যাবে। এই সেটিংটা আজ দেখিয়ে দেব। এর জন্য আপনাদের মোবাইলের অ্যাডভান্সড আপনাদের মোবাইলের সেটিং অপশন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যে ওই যে সিস্টেম যে অপশনটা আছে, সিস্টেম অপশনে যাবেন। দেখুন এখানে ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করবেন। ওপরে আপনি দেখতে পাচ্ছেন ওই যে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম, ইউজ নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম। এই যে আমি আবার দেখিয়ে দিই। এই যে এখানে দেখেন লেখা আছে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম। এখানে আমি তীর চিহ্ন এই যে এই সুইচটা আমি অন করে রাখছি। এটা যদি অফ করে দিই, তাহলে আমার ইন্টারনেট কানেকশনের সঙ্গে সঙ্গে আপনার টাইম ঠিক থাকবে না, ঠিক হবে না, ম্যানুয়ালি ঠিক করতে হবে। এটা অন করে দিলাম, এখন ইন্টারনেট কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলের ইন্টারন্যাশনাল যে টাইমটা আছে, সেই টাইমটা চলে আসবে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।